भारत माता की जय। बीजेपी जिंदाबाद। श्याम प्रसाद मुखर्जी लाओ प्रणाम। दीनदयाल उपाध्याय कार्यवाही विधानसभा समस्त कार्यकर्ता पक्ष भारतीय जनता पार्टी अस्वच्छ भावमूर्ति विपक्षे कलियागंजबासी आगामी भविष्य कलियागंजे मा बोन सुरक्षार स्वार्थे कलियागंजबासी जे स्वच्छतार संगे चिरकाल राजनीति कर तो कलियागंजे राजनीतिर स्वच्छतार स्वार्थे भारतीय जनता पार्टी पक्ष कलियागंज विधानसभा समस्त कार्यकर्ता नेतृत्व घूम भांगान निरापत्ता भंग कर सठिक सिद्धांत स्थानीय स्वच्छ भावमूर्ति सम्पन्न कोनो प्रार्थी नतून कर घोषणा करार जन्य आज के पथे नेमेछी। प्रार्थी घोषणार पर आंदोलन विभिन्न पथे चलछे अनशने बसेछि तो ঐক্যবদ্ধ প্রার্থী বদলের দাবিতে অনশন সে যতদিন পর্যন্ত না এই প্রার্থী নতুন করে ঘোষিত হয় কালিয়াগঞ্জের স্থানীয় এবং স্বচ্ছ ভাবপ্রতি সম্পন্ন প্রার্থী তৃণমূল বন্ধ আমাদের এই আন্দোলন অনশন কর্মসূচি চলবে। বন্দে মাতরম। পার্টিতে টিকিট দিছে তো কাউ কেউ না কেউ সে হোক না তন্ময় বিশ্বাস অবিশ্বাস লিখছে দেখুন আপনারা জানেন গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক ব্যবস্থায় যখন কোনো বিষয় মানুষের পছন্দ না হয় তখন তারা গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করেন। তো গণতান্ত্রিক উপায়ের যে প্রতিবাদ তাতে আমরা জানি যে ধর্ণা অনশন বিক্ষোভ হরতাল এ বিভিন্ন কিছু হয়। তো আমাদের কালিয়াগঞ্জের যে প্রার্থী দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সে একে তো বহিরাগত প্রায় 300 কিলোমিটার উপরে তার দূরে তার বাড়ি তার সাথে তার যে ভাবমূর্তি সেটা স্বচ্ছ নয় কারণ আমরা জানি প্রার্থী ঘোষণার দিনের থেকেই আমরা প্রথম তার নাম খুঁজেই পাইনি কোথাকার প্রার্থী কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তার যে স্ত্রী বৈধ স্ত্রী তার এক এক ভিডিও সামনে চলে আসে। এরপর থেকে সোমেন রায় এবং তার স্ত্রী এই ভিডিও চালাচালি শুরু হয় আপনারা সকলেই সেটা সাক্ষী। তো আমরা কালিয়াগঞ্জের যারা কার্যকর্তা যারা রক্ত জল পরিশ্রম করে আজকে সংগঠনকে এই জায়গায় এনেছি আমাদের সামনে এই প্রার্থীকে নিয়ে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয় এটাই আমরা নেতৃত্বকে বারবার জানিয়েছি যে আমরা যে দলের ভাবমূর্তি লোকের সামনে নিয়ে যাব না এরকম স্বামী স্ত্রীর যে একের পর এক ভিডিও চালাচালি চলছে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি খারাপ হচ্ছে সে তা নিয়ে ব্যস্ত থাকব। তো সেই কারণে আমাদের উচ্চ নেতৃত্বকে তাদের যাতে হুঁশ ফেরে তারা যাতে একটু হলেও বিষয়টা ভাবে আমরা 18 তারিখ থেকে আন্দোলন করছি আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে আন্দোলনে নেমেছি যে আমরণ অনশন আমরা করব। আমরা কয়েকজন আছি 3 জন আমরা আপাতত জল স্পর্শ করছি না আশা করি কাল থেকে আরও অনেক কার্যকর্তা আমাদের এই অনশনে যুক্ত হয়ে যাবেন বাকি সকলের সহযোগিতার জন্য আছেন আর সারা কালিয়াগঞ্জের আপামর জনসাধারণের সমর্থন আমরা পাব এটুকু নিশ্চিতভাবে বিশ্বাস আছে আর আমাদের সাথে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত কার্যকর্তা একসাথেই আমরা আছি।
পরিস্থিতি বিভ্রান্তিমূলক পরিস্থিতি চলছে। গত 18 তারিখে কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণা হয় সোমেন রায়। আপনারা সকলেই জানি, নতুন করে কিছু বলছি না। সোমেন রায়ের নাম পরিবর্তনের জন্য আমরা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার আমরা বার্তা পাঠিয়েছি, তবুও প্রার্থী এখনও পরিবর্তন হচ্ছে না। এই প্রার্থীকে নিয়ে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার নেতৃত্ববর্গ আমরা একাধিকবার আমরা বৈঠক করেছি। এই প্রার্থীকে নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভার মতো একটা স্থানে জেতা আমাদের কোনো মতেই সম্ভব না। গোটা পশ্চিমবাংলার মধ্যে আপনারা সকলেই জানেন কালিয়াগঞ্জ বিধানসভা এমন একটা এক নম্বর সিট যেখান থেকে বিজেপি জিতবেই, নিশ্চিত জিতবেই। কিন্তু এমন একজন প্রার্থীকে দিয়ে আমাদের পরিস্থিতি খুব শোচনীয় এই মুহূর্তে। রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব কোনোভাবেই কোনো হেলদোল দেখাচ্ছে না। বাধ্য হয়ে আমরা আজকে অনশনের ডাক দিয়েছি, আমরা অনশনের বসেছি। আমরা এই মুহূর্তে আমরা জল স্পর্শ করবো না এই ধরনের, এইভাবে আমরা তিনজন বসেছি। আমি রানা প্রতাপ ঘোষ, আমার পাশে আছে গৌতম বিশ্বাস, আর এদিকে আছে তন্ময় বিশ্বাস। এই তিন আমাদের দাবি, সোমেন রায়কে পরিবর্তন করে একজন কালিয়াগঞ্জের স্থানীয় স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দলীয় কাউকে বিজেপির প্রার্থী করতে হবে। আমরা 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 3 তারিখ পর পরিবর্তন না করে তাহলে কি সিদ্ধান্ত নেবেন? তারপরে আমরা বৈঠকে বসবো, আমরা সিদ্ধান্ত নেবো। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা সিদ্ধান্ত নেবো। নতুন জেলা সভাপতির বক্তব্য, এটা আমাদের জেলা সভাপতির কোনো ভূমিকা নেই। সোমেন রায়কে প্রার্থী করার জন্য জেলা সভাপতির কোনো ভূমিকা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং উনিও কিছু বলতে পারছেন না, ওনার কোনো ভূমিকা নেই। একাধিকবার কথা হয়েছে জেলা সভাপতির মতো, আমাদের মন্ত্রী, আমাদের এমপিরও একই বক্তব্য, এই সোমেন রায়কে প্রার্থী করার জন্য ওনার কোনো রকম কোনো ভূমিকা নেই। পরিবর্তন করার জন্য ওনার সেই ক্ষমতা নেই, পরিবর্তন করার যে ক্ষমতা সেটা ওনার নেই। যা সিদ্ধান্ত উপর থেকে নেওয়া হচ্ছে, আমাদের মন্ত্রীর এই বক্তব্য, এমপির এই বক্তব্য। ওনার একটা বক্তব্য, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না। সাধারণ মানুষের প্রতিক্রিয়া অন্যরকম, সাধারণ মানুষ গালিগালাজ করছেন, সাধারণ মানুষ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছেন। খুব স্বাভাবিক বিষয়, যেহেতু ওনার হাত থেকেই সেটা হয়েছিল, ঘোষণা হয়েছিল, প্রার্থীর নাম ওনার হাত থেকেই ঘোষণা হয়েছিল, সুতরাং কার্যকর্তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। খুব স্বাভাবিক যে উনি হয়তো যুক্ত আছেন, এরকম প্রতিক্রিয়া সাধারণ মানুষের হয়েছে। এখনও চিন্তা ভাবনা হয়নি, আমাদের বেসিক একটা আলোচনা হয়েছে, যদি না মানা হয় আমরা নির্দল প্রার্থী দেবো, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত এখনও নেইনি, কাকে করবো, কীভাবে করবো, সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।